हेलो गाइस एंड वेलकम बैक टू माय चैनल बांगालियाना बांगालियाना ते तुम्हारे आबारो सबाई के जानाई स्वागत। आज के आमी एकटा खूब जरूरी गुरुत्वपूर्ण अनाउंसमेंट निये एसेछि। बोलते पारो आमार जीवनेर अनेकटा बड़ एकटा स्वप्न पूरण करते चलेछि आमी किछु मासेर मध्येई। तो सेटा बलार जोन्नोई आमी आज के ब्लगटा करछि। आर गुड मर्निंग, एखन सकाल 9টা বাজে। আর তোমরা যেহেতু আমার একটা ফ্যামিলি হয়ে গেছো, তো তোমাদের কাছে এটা শেয়ার না করলে আমার একদম ভালো লাগবে না। তাই জন্য আমি অনেক কাজের ফাঁকেও তোমাদের কাছে এটা শেয়ার করতে চলে এলাম। তো তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিই, আমি বিলামস থেকে পাস আউট আর আমি একজন গার্মেন্টস ডিজাইনার। তো সেই কারণে আমার প্রজেক্টগুলোর জন্য, আমার কাজের জন্য আমার নির্দিষ্ট একটা জায়গার প্রয়োজন হয়। তো যেহেতু আমি আমার বিফোর ম্যারেজ আমার বাড়িতে আমার সেই জায়গাটা ছিল, আমার কাজের জায়গা ছিল, কিন্তু আফটার ম্যারেজ যেহেতু আমাদের বাড়িটা বেশি দিন হয়নি আমরা করেছি, তো সেই কারণে আমার জন্য আলাদা করে জায়গা করা ছিল না, আমার কাজগুলো করার জন্য জায়গা করা আলাদাভাবে ছিল না। তোমাদেরকে আমি দেখাবো, আস্তে আস্তে করে দেখাবো, সব কিছু তো একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না, তাই জন্য আমি সবসময় দেখাতে পারি না সেগুলো। তো আমার কোন জায়গায় কাজ হয়, আমার ওয়ার্কশপটা খুবই ছোট আর খুবই অসুবিধাজনক ভাবে আমি কাজ একটা প্ল্যান করেছি, সেটা হলো অনেকদিন ধরে এই প্ল্যানটা করছি, কিন্তু কালকে আমরা লাস্ট ডিসিশন নিয়েছি যে আমরা আমাদের একটা ডিজাইনার জোন, ডিজাইনার স্টুডিও খুলবো, যেখানে হ্যান্ডক্রাফ্টের সব জিনিসপত্র থাকবে। আর যারা আমার থেকে এতদিন ধরে অনলাইনে পারচেস করেছো জিনিসপত্র, তারা আমার স্টোরে এসে, আমার শোরুমে এসে জিনিসপত্র কিনতে পারবে। তো তাদের জন্য একটা সুখবর আর আমার জন্য তো একটা অবশ্যই স্বপ্ন পূরণ। তো আমি আমার সেকেন্ড ফ্লোরটা বেছে নিয়েছি এই কাজটা করার জন্য। তাই আজকে থেকে আমাদের কাজ শুরু হচ্ছে, মানে ওপরে জোনটা তৈরি হওয়ার কাজ শুরু হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ শুরু হচ্ছে। তো দাদারা চলে এসেছে ওপরে, কাজবাজ করছে ওরা। তো আজকে আমি ভীষণই হ্যাপি যে আমার একটা বড় স্বপ্ন পূরণ হওয়ার ফার্স্ট স্টেপ হচ্ছে। তো আস্তে আস্তে আমি তোমাদের দেখাবো যে, চলো আজকে তোমাদের দেখাই আমি কোথায় কাজ। তো দেখো, এটা আমার একটা কাজের জায়গা, আমার এখানে নর্মাল ফ্রেমস দিয়ে কাজ করা হয়, আর এখানটা দেখো পুরো গ্যাপ আর বৃষ্টির জল চলে আসে, তো সেই কারণে এখানে আমার কাজ করতে খুবই অসুবিধা হয়। তো সেই জন্য আমি আমার কাজের জায়গাটাকে পুরো চেঞ্জ করে ডিজাইনার স্টুডিও করব, যাতে করে আমি প্রফেশনালভাবে এখানে কাজ করতে। তারা অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে। আর তার সঙ্গে আজকে যে কারণে, আরেকটা কারণে কিন্তু আমি ভিডিও করছি, সেটা হলো আমি একটা পোর্ট্রেট দেখাবো, রিয়েলিস্টিক পোর্ট্রেট। তো তোমরা সেই পোর্ট্রেটটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে পোর্ট্রেটটা শেখাবো, টিউটোরিয়াল দিচ্ছি একটা, এটা তোমরা বাড়িতে ট্রাই করো, তোমরা দেখতে পাবে কত সহজে তোমরা একটা রিয়েলিস্টিক পোর্ট্রেট করতে পারবে, আর সেটা তোমরা দেখতে থাকো। তার সঙ্গে আমি তোমাদের বলে দিই যে, তোমরা না থাকলে কোনো কিছুই না, তো একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, অনেকে মনে করে যে ভিডিও করা খুবই সহজ, কিন্তু না, বাড়ির কাজ ফেলে রেখে সব কিছু, বাড়ির কাজ ফেলে রেখে বলবো না, সব কিছু করে তারপরে আবার ভিডিও করাটা কিন্তু অনেক টাফ। তাই জন্য অবশ্যই করে তোমরা আমাকে সাপোর্ট করো। আর তার সঙ্গে আমি একটা কথা বলবো যে, আমার এই কাজের জায়গাটায় কিন্তু বহু ছেলেমেয়েদের কিন্তু স্বনির্ভর হওয়ার একটা রাস্তা আমরা করে দিচ্ছি। এখানে শুধু আমি একা কাজ করব না, বহু ছেলে মেয়েকে আমি কিন্তু নিচ্ছি আমার সঙ্গে কাজ করার জন্য। আমার সঙ্গে সঙ্গে কিন্তু তারাও খুব ভালোভাবে স্বনির্ভর হবে, এবং আমার কাজের কাজ শেখার পর যদি তারা মনে করে নিজেরা ব্যবসা করবে। কি বলে যে আমি আফটার ম্যারেজ কী করে সব দিকে ম্যানেজ করি, তো হ্যাঁ, এটা সত্যি ভীষণ টাফ, কিন্তু আমি বলবো যে টাফ হলেও আমাদের সবাইকে স্বনির্ভর হতেই হবে। সব জায়গায় গিয়ে আমাদেরকে যেন এটা আমরা না বলি যে আমরা হাউসওয়াইফ, শুধু হাউসওয়াইফটাও ভীষণ টাফ কাজ হাউসওয়াইফ হওয়া, কিন্তু তার সঙ্গে স্বনির্ভর হওয়াটাও খুবই দরকার, খুবই জরুরি। তাই জন্য যারা, যেসব মেয়েরা হোক ছেলেরা হোক, খুব ইন্টারেস্টেড হাতের কাজ জেনে বাড়িতে বসে রয়েছো, খুবই ইন্টারেস্টেড তোমরা এগুলো করার জন্য, নিজেকে দাঁড় করানোর জন্য, নিজেকে স্বনির্ভর হওয়ার জন্য, তাহলে তাদের জন্য এই ভিডিওটা, এই ভিডিওগুলো, আমার নেক্সট ভিডিও সবই তোমাদের প্রত্যেকজনের কাজে লাগবে। তাই জন্য প্রত্যেকগুলো ভিডিও তোমরা দেখা শুরু করো। এর উপরে আমার যে সাবজেক্টটা সেটা আমি করে নিয়েছি। আমার সাবজেক্টটা ড্র করার সময় আমি তোমাদেরকে দেখাইনি এই কারণে, কারণ তোমাদের আর আমার সাবজেক্ট যে সেম হবে তার কোনো মানে নেই। ছবিটা করার প্রসেসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা সেই প্রসেসে করবে তোমাদের পছন্দ মতো সাবজেক্ট নিয়ে।
আর যদি তাও কারোর ইচ্ছা হয় যে এটা কী করে পেন্ট করলাম সেটা দেখার জন্য, তো আমাকে কমেন্টে জানাবে। তো এটা আমি একটা ক্যানভাসের ওপরে 1x1 ফিট একটা ক্যানভাসের ওপরে আমি এঁকে নিয়েছি, করে নিয়েছি এটাকে পেন্ট। নর্মাল পেন্সিল দিয়ে করেছি আমি, কেউ চাইলে চারকোল দিয়ে করে নিতে পারো। আমি এটাকে করে নিয়েছি। এরপর এই ছবিটা হবে দুটো কালার দিয়ে, একটা হচ্ছে আমি অ্যাক্রেলিক হোয়াইট নিয়েছি, আর ওর সঙ্গে ওর সেটের সঙ্গে ব্ল্যাক ছিল, বাট ব্ল্যাকটা আমার অন্য কাজের জন্য শেষ হয়ে গেছে। তাই আমি আলাদা করে ফ্যাব্রিকা দেখো ক্যামেলের অ্যাক্রেলিক কালার এটা কিনে এনেছি আমি দুটো আর কি। এগুলো হচ্ছে 20-20 টাকা করে দাম এগুলোর, আর এটা হচ্ছে 15 ml, আর এটা হচ্ছে 20 ml। এটা যদি তোমরা এরকমভাবে কিনতে চাও তাহলে কিন্তু তোমাদের 80 টাকা কি 90 টাকা পড়বে। আমি একটা সেট বক্সের থেকে এটা তোমাদের দেখাচ্ছি। তো আমি দুটো কালার ইউজ করব, তার সাথে আমি ইউজ করব একটা ফ্ল্যাট ব্রাশ, যেটা নাম্বার 2 একটা ফ্ল্যাট ব্রাশ, আর একটা রাউন্ড ব্রাশ, আর একটা জিরো একটা তুলি। তো খুব সিম্পল ওয়েতে আমি তোমাদের দেখাবো, এত সহজ ওয়েতে আমি মনে করি না কেউ দেখিয়েছে বলে। তো তোমরা দেখতে থাকো আর স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করো। যে এই যে আমার যে সাবজেক্টটা, তার কপালে অনেক রকম ভাঁজ মানে রিঙ্কলস রয়েছে। এই রিঙ্কলসগুলো কীভাবে তোমরা ছবিতে ফুটিয়ে তুলবে সেভাবেই এটা, সেই কারণেই এই ভিডিওটা করা হচ্ছে, সেটাই আমি এখানে দেখ।
Ooh.
পদ্ধতি দেখিয়ে দিয়েছি পোর্ট্রেট করার, সেটা করবে। আর অ্যাডভান্স পদ্ধতিটাও অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব। আর আমারও খিদে পেয়ে গেছে, আজকে কিন্তু ভালো ভালো মেনু আছে আমার, যেমন এটা লাউ চিংড়ি, এটা ডাল, এটা বোয়াল মাছ, এটা আলু সিদ্ধ আর লেবু। ভালো খাওয়ার, আমার খাওয়া দেখে খিদে পেয়ে যাচ্ছে। যদি আমি এটা রান্না করিনি, এটা আমার শ্বশুর আমাকে পাঠিয়েছে। তো যেহেতু আমার পুজো সামনে চলে আসছে আর আমার অনেক কাজ বেড়ে গেছে, ক্লায়েন্টসদের সব কাজগুলো করতে হচ্ছে বলে সেই জন্য রান্না করার সময় পাচ্ছি না। তো যাই হোক, আমি একটু খাওয়া দাওয়া করে নিজের কাজ কন্টিনিউ করি, ততক্ষণ তোমরা ভালো মতো করে আমার ভিডিওগুলো দেখতে থাকো মন দিয়ে, পরবর্তী ভিডিওসগুলো দেখতে থাকো। ততক্ষণ